আজি লক্ষ্মী পূর্ণিমা আর আজির দিন মাজুলীবাসীর কারণে অতি আনন্দর দিন, কারণ আজির দিনটির পরে মাহে জোড়া আখৰ আরম্ভ হয় শ্রীকৃষ্ণর রাসলীলা। আর মানে বর্তমান উপস্থিত আছো মাজুলীর গড়মূরের সোনাচুকর মাধবদেব কৃষ্টি কেন্দ্রত, আর মাধবদেব কৃষ্টি কেন্দ্রত আজি রাসর যে নাটমেলা পর্ব সেয়া আরম্ভ হয়েছে। মই পরিবেশটা দেখাম, ইয়ার মন্তব্য লম। আর প্রথমতে পরিবেশটা দেখাইছো, রাসর গীতে বাহির সুরে আসলতে বর্তমান আকাশ বতাহ মুখরিত করে তুলিছে। মুখরিত হয়ে পড়ব কৃষ্ণ প্রেমর এই গীতে মাজুলীর প্রতিটি রঙ্গমঞ্চ, প্রতিখান সত্র, যেহেতু মাজুলীর সত্রখনতো অধিক রঙ্গমঞ্চ আর সত্রত রাস অনুষ্ঠিত করা হয়, আর এইবারও ব্যতিক্রম নহে। লক্ষ্মী পূর্ণিমার দিনা নাটমেলা পর্ব আরম্ভ হয়, আর তার পাছত পাছর পূর্ণিমাত রাস অনুষ্ঠিত করা হয়। আর সকলো আসলতে সাজু হয়েছে বর্তমান সময়ত, মানে পরিবেশটা দেখছো, ইয়ার মন্তব্য লোক বিভিন্নজন ব্যক্তি আছে। মাজুলীর বর্তমান সময়ত এক কৃষ্ণময় হয়ে পড়ব এই সমগ্র মাহটো, গোপগোপীর যিলখিলনি, হাঁহির খিলখিলনি, কংসর অট্টহাস্য, কৃষ্ণর সুমধুর বাহির সুর, এই সকলে আসলে সমগ্র মাজুলীর আকাশ বতাহ মুখরিত করে তুলব। আর বর্তমান সময়ত এইদরে সকল আখৰ আরম্ভণি, আজিরপা এমাহ জোড়া আখৰা হব, আজি নাটমেলা পর্ব ইতিমধ্যে আরম্ভ হয়েছে, গতি সাজু হয়েছে। আর হয় আমি রাসর কারণে সাজু হয়েছো, আমি বাচ্চাই থাকো, রাস উৎসব আমার শরত অহার আমি শরত পূর্ণিমাত আমার রাস উৎসব পালন করা হয়, এই রাসর কারণে আমার যে লক্ষ্মী পূর্ণিমার দিনাখনি আমার নাটক মেলা হয়, গতি আজি আমি পুয়ার ভাগরপা ইয়ার রাসর গীতর আরম্ভ করছো, রাস গীত আওড়াইছো, গতি আমার খুব ভাল লাগিছে। আজি আমি সেয়ে আমি দেখি বিদেশি সকলকে আমার রাস চাবর কারণে নিমন্ত্রণ জানাইছো। শরৎকালের আসলতে এক ধুনিয়া পরিবেশে বিরাজ করে মাজুলীত, আর পূর্ণচন্দ্র পোহরত এই রাস অনুষ্ঠিত হয়। আর বর্তমান সময়ত বিভিন্ন স্থানত, মাজুলীর বিভিন্ন স্থানত এনেদরে রাসর নাটমেলা পর্ব আরম্ভ হয়েছে। ইয়ার পাছতে এমাহ আখরার পাছত পূর্ণিমার দিনা পুনরে রাস অনুষ্ঠিত করা হব, শ্রীকৃষ্ণ রাসলীলা অনুষ্ঠিত হব মাজুলীর সত্রখনত অধিক রঙ্গমঞ্চ তথা সত্রত। আর বর্তমান সময়ত আসলে এনেদরে সকল সাজু হয়েছে, আজির নাটমেলা পর্ব ইতিমধ্যে আরম্ভ হয়েছে মাজুলীর বিভিন্ন স্থানত, আর তারবাবে বর্তমান সময়ত সকলে আহ্বান জানাইছে যাতে এই স্থান সকল হোক। আমি কংসর এই পিজুলি বেগেরে তোমার খাইতিক নতরওয়াল অত্যাচার উৎপীড়ন সৃষ্টি করা প্রজা সমুদ্রত জুড়ে চুড়ে বলিয়া দতাল হাতি মেলি দিয়া প্রজা সমুদ্রত আনন্দর উৎসবে হোক আজি ধ্বংসর ধুমুহা দয়া নয় ক্ষমা নয় কর পরিত্রাণ নয় জুয়া। যদি হাঁহি হাঁহিটো হয় কংসর বচনৰ লগতে যেটা আত্মহাস্য বলে কোৱা হয়, কংসর মরণ, কংসর মরণ জানো ইমান সহজ।
এনেদৰে এতিয়া বৰ্তমান এমাহ কংসৰ আত্মশস্য কৃষ্ণৰ বাহিৰ সুমধুৰ সুৰে মাজুলী আকাশ পথা মুখৰিত হৈ থাকিব। ইতিমধ্যে আপোনালোক আজি নাটক মেলা পৰ্ব আৰম্ভ হৈছে, সাজু হৈছে ৰাসৰ বাবে। কি নিশ্চয় ভগৱান শ্ৰীকৃষ্ণৰ ৰাসলীলা, ইয়াত আধ্যাত্মিকতাটোত সদায় থাকিবই লাগিব। গতিকে আমি মাজুলীয়ে, আমাৰ মাজুলীৰ ৰাইজে এটা এই ৰাস উৎসৱভাগ ভগৱান শ্ৰীকৃষ্ণৰ ৰাস ক্ৰিয়া ভাগ আমি বহুত আধ্যাত্মিকতাৰে আমি আদৰি লওঁ। গতিকে আধ্যাত্মিকতাৰ যিটো চেতনা সেইটো জাগৃত নহ'লে ৰাস আচলতে পৰিস্ফুটকে নহয়। গতিকে মই সকলো, আমি আজি পূৰ্ণিমা তিথি, এই পূৰ্ণিমা তিথিতে আমি নাটভাগ নাম প্ৰসংগ আধ্যাত্মিকতাৰে আমি নাম প্ৰসংগ কৰি পেলাই ইয়াতে মোকলা হয়। কাইলৈৰ পৰা মাহ যোৱা আমাৰ অখৰা হ'ব। গতিকে এই মাহটোতেই গোটেই মাজুলী এখন বৃন্দাবনলৈ পৰিৱৰ্তিত হ'ব। গতিকে আপোনালোক আহক, সকলো মই অসমবাসী ৰাইজক এটাই অনুৰোধ জনাম, আহক ৰাসলীলা উপভোগ কৰিবলৈ কৰি আপোনালোকৰ নয়ন সাৰ্থক কৰক আৰু জীৱন ধন্য হওক, লগতে আমাকো উপকৃত কৰক। ধন্যবাদ জনাইছোঁ। আৰু আজিৰ পৰাই আচলতে মাজুলী গকুল বৃন্দাবনলৈ পৰ্যবেক্ষিত হ'ব এমাহজোৰা আখৰা, আৰু এই লক্ষী পূৰ্ণিমাৰ পৰা পাছৰ যি পূৰ্ণিমা হ'ব সেই সময়ত ৰাস অনুষ্ঠিত হ'ব। আৰু এই সময়ত সকলোৱে আহ্বান জনাইছে যে সকলো আহক, মাজুলীৰ ৰাস উপভোগ কৰক। আৰু মই বৰ্তমান উপস্থিত থকা এই মাধৱদেৱ কৃষ্টি কেন্দ্ৰৰ সকলো কৃষ্টি খোনাচুকৰ সকলো লোকেই বৰ্তমান সময়ত ৰাসৰ নাট মেলা পৰ্বত অংশগ্ৰহণ কৰিছে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।